ওয়াইফাই সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি সকলেই জানি। এই ওয়াইফাই ডাটা ট্রান্সফার হয় রেডিও সিগন্যালের মাধ্যমে। তো আজকে আমরা একটা নতুন বিষয় সম্পর্কে জানবো, এটাকে বলা হচ্ছে লাইফাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই লাইফাই ডাটা ট্রান্সফার হয় আলোর মাধ্যমে। এর থেকে মজার ব্যাপার হচ্ছে এই লাইফাইকে আমরা বাসায় ট্রাই করে দেখতে পারি। তো আজকে আমরা এক্সপেরিমেন্ট করতে চলেছি লাইফাই টেকনোলজিকে নিয়ে। এই এক্সপেরিমেন্টটি করার জন্য যে সকল জিনিস প্রয়োজন হবে, এরকম একটি মিনি 6 ভোল্টের সোলার প্যানেল, আপনারা এখানে 3 ভোল্টের সোলার প্যানেলও ব্যবহার করতে পারেন, এরকম একটি অক্স কেবল বা 1-1 কর্ড, এরকম একটি স্পিকার যেটাতে অক্স কেবল সাপোর্ট করবে, 220 ওহমের রেজিস্টার, 9 ভোল্টের একটি ব্যাটারি, এরকম ছোট এলইডি, আর চেষ্টা করব রঙিন এলইডি ব্যবহার না করার। ওকে, এবার এগুলোকে সাজিয়ে নেই। প্রথমে এই অক্স কেবলকে মাঝ বরাবর কেটে নেই। এর একটা অংশ সোলার প্যানেলে যুক্ত করতে হবে। এখানে মোট 3টি তার আছে, এর মধ্যে একটি নিউট্রাল। এই লাল তার বাদ দিয়ে বাকি তার দুটো এক জায়গায় করে নেই। এবার সোলারের লাল তারের সাথে অক্স কেবলের লাল তার আর এই দুটো তারকে এভাবে জোড়া লাগিয়ে নেই। ব্যাস, এটাকে সাইডে রাখি। এবার অক্স কেবলের দ্বিতীয় অংশে প্রথমে এলইডি যুক্ত করি। এলইডি এর অপর অংশকে রেজিস্টারের সাথে যুক্ত করি। এখন ব্যাটারির ক্লিপের এই লাল তারকে রেজিস্টারের সাথে যুক্ত করে দেই। সো সবশেষে বাকি এই লাল আর কালো তারকে এক জায়গায় যুক্ত করে নেই। তো এখন টেস্ট করে দেখি এলইডি জ্বলে কিনা। যদি অক্স কেবলকে ফোনের অডিও জ্যাকে ঢোকানোর পর এলইডি জ্বলে, তার মানে কানেকশন ঠিক আছে। আর যদি এলইডি না জ্বলে, তাহলে এলইডির দুটো মাথাকে উল্টো করে লাগাতে হবে। তো আমাদের কানেকশন ঠিক আছে, এবার এগুলোকে এই কার্ডবোর্ডে অ্যাসেম্বল করে নিই। এবার সময় এসে গেছে এই পুরো সেট আপটি টেস্ট করার। তো এখন আমরা যেটা করব, এই অক্স কেবলকে স্পিকারের সাথে লাগিয়ে নিই। আর এই কেবলকে ফোনে লাগিয়ে নেব। এখন ফোনে যে কোনো একটি মিউজিক প্লে করার পর দেখুন ম্যাজিক। যতক্ষণ এলইডি থেকে সোলার প্যানেলে আলো যাচ্ছে, ততক্ষণ মিউজিক বাজতেছে, কিন্তু এর মাঝখানে হাত রাখলেই মিউজিক বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালোই লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।